السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. আল ইতিসাম টিভির প্রিয় দর্শকবৃন্দ, আল ইতিসাম টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের দ্বিতীয় পর্বের বিষয় বাকি ১৪টি হরফ। আমরা প্রথম পর্বে শিখেছিলাম ১৫টি হরফ, আজকে আমরা শিখব ১৪টি হরফ। প্রিয় দর্শক, আমরা যে প্রথম পর্বে ১৫টি হরফ শিখেছিলাম, আজকে আমরা একবার ১৫টি হরফকে সুন্দরভাবে উচ্চারণ করে নিই, তারপরে আমরা আমাদের দ্বিতীয় পর্বের বাকি হরফগুলো উচ্চারণ করা শুরু করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখুন এবং আমার সঙ্গে বলতে থাকুন। জি, আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, যাল, র, যা, সিন, শিন, সাদ, দাদ। প্রিয় দর্শক, আমরা প্রথম পর্বে বলেছিলাম যে দুইটি হরফ উচ্চারণে নরম হবে, এই যে তিন নুক্তাওয়ালা সা আর এক নুক্তাওয়ালা জাল, উচ্চারণের স্থান একটাই, এক জায়গা থেকেই উচ্চারণ হবে দুইটি বর্ণ সা জাল, আমরা নরম করে উচ্চারণ করব। আর একটি বর্ণের ব্যাপারে বলেছিলাম যে ঝ বর্ণের মতো হবে, ঝামেলা বলেছিলাম, এরকম যা উচ্চারণ করব, যা। আর যে বর্ণ আমরা সবথেকে কঠিন বলেছিলাম, সাধারণদের কাছে খুবই কঠিন, কিন্তু আমি কঠিন আপনাদের কাছে রাখিনি, কারণ হলো আমি দাঁতের নাম আপনাদেরকে বলে দিয়েছিলাম যে পাঁচটি দাঁতের সমন্বয়ে এই দদ বর্ণ উচ্চারণ হবে। আশা করি আপনারা সেভাবে এই দদ বর্ণকে অনেকবার উচ্চারণ করেছেন। আমরা আরেকবার বলে নিচ্ছি এ বর্ণকে, আমরা শেষ দাঁতের ওপরের মাড়ির দাঁতের শেষের দিক থেকে পাঁচটি দাঁতকে নিব, পাঁচটি দাঁতের সমন্বয়ে আমরা বর্ণটিকে উচ্চারণ করব জিহ্বার এক সাইড লাগিয়ে। আমরা দুই সাইড, জিহ্বার দুই সাইডই লাগাতে পারি, দুই সাইড দিয়েই, দুই সাইড লাগিয়ে উচ্চারণ করা যায়, কিন্তু একদিক থেকেও উচ্চারণ করা যাবে। আমরা সুন্দর করে উচ্চারণ করি বদ। একটি জিনিস মাথায় রাখবেন, সেটি হলো এই বর্ণকে উচ্চারণ করার সময় আমাদের জিহ্বার আগা যেন, জিহ্বার আগা যেন সামনের দাঁতের আগার সঙ্গে বা সামনের দাঁতের সাথে কোনো মতে না থাকে, সেটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। দাঁতের আগাটা মিশে যাবে, দাঁতের আগা মিশে গিয়ে ওটা হারিয়ে গিয়ে সাইড লাগবে, লেগে উচ্চারণ হবে বদ। আলহামদুলিল্লাহ, আমরা এভাবে উচ্চারণ করতে থাকব। প্রিয় দর্শক, আমরা আজকে দ্বিতীয় পর্ব যাব। প্রিয় দর্শক দেখুন, একই আকৃতির দুইটি বর্ণ, প্রথমটা প, দ্বিতীয়টাও প, প্রথমটাতে নুক্তা নেই, দ্বিতীয়টাতেও নুক্তা নেই। আমরা প্রথমটাকে বলবো ত, দ্বিতীয়টাকে বলবো প, কিন্তু আমরা যদি ওপরে একটি নুক্তা বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে ও, উচ্চারণ হবে ও। জিহ্বার আগা সামনের ওপরে দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সর্বোচ্চ চেষ্টা করতে হবে পুরো জিহ্বাটাকে তালুর সঙ্গে লাগিয়ে দেওয়ার। পুরো জিহ্বা যদি আমরা তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে পারি তাহলে আমাদের হরফটা পরিশুদ্ধভাবে উচ্চারণ করা হবে। জি বলুন তো, ও, এভাবে আমরা উচ্চারণ করব। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আরও দুইটা বর্ণ পেয়ে গেলাম। এরপরে আমরা আরও দুইটি বর্ণ শিখব। দেখুন, দুইটি বর্ণ দেখুন আমি লিখেছি, প্রথমটা হলো আইন, দ্বিতীয়টাও আইন, কিন্তু আমরা যদি উপরে একটা নুক্তা বসিয়ে দিই এটা হয়ে যাবে গইন। তাহলে প্রথমটা পেলাম আইন, একটু চেপে বলতে হবে হলকের মধ্যখান থেকে,
আইন। দ্বিতীয়টা উচ্চারণ করব গইন। আবার বলুন গইন। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আরো দুইটি বর্ণ শিখে গেলাম। এর পরে দুইটি বর্ণ আমরা শিখব, দেখুন। প্রথম বর্ণের পেটটা একটু লম্বা হবে আর দ্বিতীয় বর্ণের পেটটা একটু গোল হবে। প্রিয় দর্শক দেখুন, প্রথম বর্ণের উপরে এক ফোঁটা আছে, এটার নাম হলো, এ বর্ণের নাম হলো ফা। উচ্চারণ করতে হবে এভাবে, সামনের উপরে সম্মুখ ভাগের দুই দাঁত এবং নিচের ঠোঁটের ভেজা অংশ থেকে লাগিয়ে উচ্চারণ করতে হবে ফা ফা। এর পরের বর্ণ হলো কফ। এখানে আমরা দুইটা বর্ণ ব্যবহার করেছি, দুই বর্ণ ব্যবহার করলে, দুই বর্ণ লাগালে এ বর্ণ হয়ে যাবে কফ। তাহলে আমরা প্রথম বর্ণ শিখলাম ফা, দ্বিতীয় বর্ণ শিখলাম কফ। মাশাআল্লাহ, খুব সুন্দর বলতে পারছেন। আলিফের মতোই নামাবো, এরপরে আমরা এখান থেকে বাঁকা করে ওপরে তুলব, মাঝে আমরা এটা এসের মতো লিখব। দেখুন আমি আবার লিখছি, আপনারা খেয়াল করুন, এভাবে বাঁকা করে তৈরি করার পরে আমরা মাঝে একটা এসের মতো লিখব, এটাকে বলি কাফ। প্রিয় দর্শক দেখুন, মাঝে পেঁচানো থাকলে কাফ কাফ। জি, তাহলে আমরা পেয়ে গেলাম ফা কফ কাফ। এরপরে দেখুন, এর পরের বর্ণ হলো লাম। খুবই সহজ, লাম আমরা লিখলাম একসঙ্গে, কিন্তু আপনি লিখতে পারেন এভাবে, আলিফকে প্রথমে টান দিবেন, আলিফ লিখার পরে আপনি এভাবে একটু পেটটা বাঁকা করে তুলতে পারেন, এ হয়ে গেল লাম। আমরা উচ্চারণ করি লাম। লাম বর্ণ খুবই সহজ। এরপরে দেখুন, এ বর্ণ আমরা উচ্চারণ করব মিম। আমরা আপনাদেরকে বলছি, ঠোঁটের দুইটা অংশ রয়েছে, একটা হলো ভেজা অংশ আর বাহিরের দিকটা হলো শুকনো অংশ। তো কিছু হরপ আছে ভেজা অংশতে লাগিয়ে বলতে হয়, আর কিছু বর্ণ আছে যেমন মিম, মিমকে শুকনো স্থানে লাগিয়ে উচ্চারণ করতে হয়। দেখুন মিম মিম, একেবারে বেশি যেন ঠোঁট ভিতরে না ঢুকে যায়, এমন যেন না হয়, দেখুন এরকম ঠোঁট যেন আমরা ভিতরে না ঢোকাই, আমরা কি করব, সামান্য নিয়ে আসব মিম। মাশাআল্লাহ, তারপরে দেখুন, আমরা যে বর্ণটি লিখেছি ভিতরে থাকবে, আবার কখনো এখন তার পূর্ণ রূপটা লিখা আছে, যখন আমরা তার শুধু মাথা লিখব তখন এই নুকতা থাকবে ওপরে, পূর্ণ রূপ হলো নুন, এইরকম আমরা উচ্চারণ করি নুন। খুব সহজে আদায় করতে হবে, নুন যখন উচ্চারণ করব তখন আমরা দুই ঠোঁট গোল করে উচ্চারণ করব। দেখুন নুন নুন। জি, তারপরের বর্ণ দেখুন, আমরা লিখেছি ওয়াও ওয়াও। দুইটা বর্ণ আমরা পেলাম এমন, যে দুই বর্ণকে উচ্চারণ করার সময় ঠোঁট গোল করতে হবে। প্রথম বর্ণ পেয়েছি নুন, তারপরের বর্ণ পেলাম ওয়াও। দুইটা বর্ণে সদাসর্বদাই ঠোঁট গোল করতে হবে, বর্ণ উচ্চারণ করার সময় এটা মাথায় রাখতে হবে, যখন আমরা বর্ণ উচ্চারণ করব তখন নুন, দেখুন নুন এবং ওয়াও, নুনকে উচ্চারণ করব তখন আমরা ঠোঁট গোল করব নুন ওয়াও। জি, তারপরের বর্ণ দেখুন,
এই বর্ণকে আমরা উচ্চারণ করব হ হলকের শুরু থেকে উচ্চারণ করব হ হ যেমন আমরা মানুষের নাম বলি আমির হামজা হানজালা তো আমির হামজা হানজালা যে নাম আমরা উচ্চারণ করছি তা হা দিয়ে হ হ এভাবে উচ্চারণ করব তার পরের বর্ণ দেখুন এই বর্ণকে উচ্চারণ করব আমরা হামজা 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 এইভাবে উচ্চারণ করব প্রিয় দর্শক একটু বলে দিচ্ছি হামজা যখন উচ্চারণ করব হামজাকে চিনব এইভাবে যে হামজার মুখটা আইনের মতো বাঁকা হবে আইনের মাথাটুকু থাকবে শুধু এ হলো হামজা আর আইনকে যদি আমরা পূর্ণ লিখতে চাই তাহলে আইন এদিকে নিচে নেমে যাবে তাহলে আমরা হামজা লেখার জন্য শুধু আইনের মাথাটুকু নিয়েছি এ হলো হামজা এর পরের বর্ণ দেখুন ইয়া আমরা ইয়া বর্ণকে উচ্চারণ করার সময় যেন ইয়া বলি না বলি ইয়া ইয়া বলবো না আমরা উচ্চারণ করার সময় বলবো ইয়া ইয়া জিহ্বার মধ্যখান আর তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে বলবো ইয়া তাহলে আমাদের ইয়া উচ্চারণ হয়ে যাবে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা বাকি 14টা হরফ শিখে ফেললাম আলহামদুলিল্লাহ আমি এখন 14টি হরফ আপনাদেরকে লিখে দেখাচ্ছি আপনারা সেই সাথে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক দেখুন আজকের দ্বিতীয় পর্বে আমরা শিখলাম 14টি হরফ 14টি হরফ আমি লিখেছি এখানে আপনারা দেখুন আমি একবার করে বলছি আপনারা আমার সাথেই বলুন জি প ব দেখুন বর্ণ দুইটি কিন্তু একই রকম শুধু পার্থক্য হলো ব এর উপরে কি আছে একটা নুকতা আছে যার কারণে পার্থক্য হয়েছে প্রথমটা আমরা উচ্চারণ করলাম ত তারপরেটা উচ্চারণ করলাম ব দেখুন তারপরে দুইটি বর্ণ একই রকম শুধু পার্থক্য হলো উপরে দ্বিতীয় বর্ণের উপরে কি আছে নুকতা আছে দেখুন প্রথম বর্ণের উচ্চারণ আইন দ্বিতীয় বর্ণের উচ্চারণ গইন আমি আপনাদেরকে বলেছিলাম যখন বর্ণ উচ্চারণ করব তখন আমাদের ঠোঁটকে কন্ট্রোল করতে হবে ঠিক রাখতে হবে যেন বাঁকা না হয়ে যায় দুইটি বর্ণে আমরা বলেছি যে ঠোঁটগুলো হবে বাকিগুলো সব ঠিক থাকবে তো আমরা কখনো বলবো না গইন বলবো না গইন বলি আমরা অনেকে গইন বলবো না দেখুন গইন তারপরে দেখুন কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া আমরা ইয়া বর্ণ উচ্চারণ করার সময় বলেছিলাম ইয়া না বলে ইয়া উচ্চারণ করব ইয়া বলে তো প্রিয় দর্শক দেখুন প্রথম দুই বর্ণের আকৃতি একই রকম দ্বিতীয় দুই বর্ণের আকৃতি একই রকম তারপরে দুইটা বর্ণের আকৃতি প্রায় কাছাকাছি পেটটা একটু লম্বা হবে ফায়ের আর কফের পেটটা একটু গোল হবে তারপরে দুইটা বর্ণ দেখুন কাফ এবং কা লাম এই দুই বর্ণ কাছাকাছি একই শুধু মাঝে একটা পেঁচানো দেওয়া আছে এসের মতো যার কারণে একটু পার্থক্য রয়েছে আর এইখানে মিম কারোর সাথে মিলে না নুন পরবর্তী সময়ে অন্যান্য হরফের সাথে মিলবে কিন্তু পৃথকভাবে থাকলে সে এরকম পেটটা গোল থাকবে নুন ওয়াও হা হামজা ইয়া আলহামদুলিল্লাহ আজকে আমরা দ্বিতীয় পর্বে 14টি হরফ শিখে গেলাম আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের বেশি বেশি উচ্চারণ করার এবং তার অমীয় বাণী কোরআন মাজিদ শেখা আমাদের সকলের প্রতি যেন আল্লাহ তাআলা সহজ করে দেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু